नमस्कार सबाई के आमार आंतरिक प्रीति शुभेच्छा ओ असंख्य अभिनंदन जानिए आमी तंत्र शक्ति अनुष्ठाने उपस्थित हुएछि। आर एई अनुष्ठान आमार जाके केंद्र करे आमार सेई जिनि आमार मंदिर आलोकित करे रयेछेन इच्छामयी काली बाड़ी मा भवतारिणी देवीर चरणे प्रणाम जानाई महेश अग्नि महामाये चामुंडे मुंड मालिनी ऐरारग्गं विजयं देहि देवी नारायणी नमस्तुते। ताले नये नवग्रह आम्रा छोटबेलाय पड़ेछिलाम। ताले नवग्रहेर मध्ये सातटा हलो प्रधान ग्रह मेन प्लैनेट आर दुटो हलो शैडो प्लैनेट अर्थात राहु और केतु छाया ग्रह। ताले एई जे ग्रहगुलो रोएछे माने प्रधान ग्रह तार मध्ये चाँद और सूर्येर एकटी करे घर आछे अर्थात चाँदेर घर हलो कर्कट राशि और सूर्येर घर हलो सिंह राशि। एबार बाकी ग्रहदेर दुटी करे घर आछे যেমন মঙ্গলের দুখানা ঘর, একটা হচ্ছে মেষ রাশি আর একটা বৃশ্চিক রাশি। বুধ গ্রহের দুখানা ঘর আছে, একটা মিথুন রাশি একটা কন্যা রাশি। বৃহস্পতি গ্রহের দুখানা হাউস বা দুখানা ঘর আছে, একটা ধনু রাশি একটা মীন রাশি। শুক্র গ্রহের দুটি ঘর আছে, একটা বৃষ রাশি একটা হচ্ছে তুলা রাশি। এই দুটি, হ্যাঁ এই তুলা রাশি হলো শুক্রের ঘর আর শনি গ্রহের হলো দুটো, একটা মকর রাশি একটা কুম্ভ রাশি। এই হলো একটা আমাদের গ্রহের অবস্থান। কিন্তু একটা জিনিসকে আপনার মাথায় রাখতে হবে, সাতাশটা নক্ষত্র এর মধ্যে রয়েছে। শুধু নয় নবগ্রহ নয়, সাতাশটা নক্ষত্র এর মধ্যে বিদ্যমান, অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। কারণ গ্রহগুলো কোন না কোন নক্ষত্রের আলোতে আলোকিত হয়। প্রত্যেকটা গ্রহের তিনটি করে নক্ষত্র রয়েছে, প্রত্যেকটা গ্রহেরই তিনটি করে নক্ষত্র রয়েছে। এন্ড ইভেন রাহু আর কেতুকে এরও তিনটি করে নক্ষত্র, হতে পারে শ্যাডো প্ল্যানেট, কিন্তু প্রত্যেকটা ওই জন্য সাতাশটা নটা গ্রহ, নয় নাইন ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু 27 বা 27। এখন এই গ্রহরা যখন আমাদের বিরূপ প্রভাব ফেলে, বিরূপ প্রতিক্রিয়া ফেলে, তখন আমাদের জীবন বিপন্ন হয়ে যায়, জীবন একেবারে তলানিতে ঠেকে যায়, আমাদের হওয়া কাজে বাধা হয়, মানসিক শান্তি বিঘ্নিত হয়, মনে কখনো শান্তি থাকে না, কোনো কিছু পাওয়ার আশায় আমাদের মন উদ্বেলিত হয়ে যায়। যে চাকরি প্রার্থী চাকরি লাভের জন্য চেষ্টা করছে, যিনি ব্যবসা করছেন ব্যবসায় উন্নতির জন্য চেষ্টা করছেন, যিনি পেশাগতভাবে রয়েছেন যেমন চিকিৎসক, যারা আইনজীবী মানে আইনি পরামর্শ যারা দিয়ে থাকেন, এটা তো পেশা। যেমন আমি জ্যোতিষ পরামর্শ দিই, আমরা গ্রহ নক্ষত্রের অবস্থানটাকে পরামর্শ দিই, এটা একটা অ্যাস্ট্রোলজি একটা পেশা। তাহলে এই পেশাটাকে আমাদের নির্ভর করে, তাহলে এই দিক পেশাটা ভালো হবে কি না, আমাদের ক্লায়েন্ট বেস বাড়বে কি না, এটা আমরা চিন্তা করি। ডাক্তার ভাবে তার পেশেন্ট বাড়বে কি না, একজন আইনি পরামর্শ দেন যিনি আইনজ্ঞ বা আইনজীবী, তিনি তার মক্কেল বাড়বে কি না, তো এই হচ্ছে ব্যাপারগুলো। কিন্তু তখনই বাড়বে আপনার জন্মছক যখন কথা বলবে, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি বারবার বারবার করে একটা কথা বলে যাচ্ছি,
গ্রহ নক্ষত্র আপনাকে ঘুরতে সাহায্য করে। টোটাল টাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আর এই গ্রহ আর নক্ষত্রের খেলাতে যিনি সামিল হবেন, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন পাবে, পজিটিভ ইন্ডিকেশন দেবে, সেই তো জয়লাভ করবে। দেখুন, আমরা প্রত্যেকেই ছুটছি 8 থেকে 80 জীবন ধারণের জন্য, আমরা কিন্তু ক্রমাগত ছুটছি। 8 বছর একটা শিশু লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে হবে তাই, আর 80 বছরের একজন বৃদ্ধ কি করে শরীরটা ঠিক রাখা যায়, মানসিক শান্তি কি করে রাখা যায়, অর্থের যোগান থাকে, ট্রিটমেন্টটা যাতে ভালো করতে পারি, সেও তার এই চিন্তা। অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য যা যা করণীয় আমরা কিন্তু করে চলেছি। কিন্তু যখন গ্রহ আর নক্ষত্র যখন সাপোর্ট দেবে, আমরা সেই জায়গাতে জয়লাভ করবই, করবই করব। এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আর গ্রহ আর নক্ষত্র যখন সাপোর্ট দেবে না, সে যখন আপনাকে মুখ ফিরিয়ে নেবে, জানবেন আপনার জীবনে চূড়ান্ত হতাশা কিন্তু এসে দাঁড়াবে, আসবেই আসবে, হতাশা আসবেই। তাহলে এই হতাশা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, হতাশা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের জয়লাভ করতে হবে। সেই জন্য আমাদের প্রয়াস, সেই জন্য আমাদের প্রচেষ্টা। মনে করুন একজনের জীবনে, কারণ আজকের ডেটে মানুষের সবচেয়ে বড় সমস্যা আমি চেম্বারে চেম্বারে পাচ্ছি, যে সমস্যাগুলো অত্যন্ত পরিমাণে মাথা চড়া দিচ্ছে, সেটা হলো অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার ব্যাপার নিয়ে। সেই দিনকে একজন এসেছিলেন, একজন মহিলা এসেছিলেন, তার বিউটি পার্লার আছে, তার সঙ্গে তার মাও এসেছিলেন, কিন্তু বিউটি পার্লার তার কিন্তু ভালো চলছে না, তার আন্ডারে অনেকগুলো মেয়ে কিন্তু সেই পার্লারে কাজ করছে, অথচ তার গ্রোথ হচ্ছে না, তার ইনকাম বাড়ছে না, তার গ্রোথ হচ্ছে না প্লাস ইনকামটাও বাড়ছে না। তা সেই অবস্থা নিয়ে, কারণ অর্থনৈতিক ভাবটা, সে বলছে আমি শাস্ত্রীজি আমার ঘরের টাকা যেন বসে না যায়, আমি যা আয় করি যাতে আমাদের স্টাফ গুলোকে রাখতে পারি, কারণ আমার এই যে স্টাফ যারা আমার কাজ করছে, তারা আমি নিজে হাতে তাদের তৈরি করেছি, তারা কাজ বুঝে গেছে, এবার তাদের যদি আমি টাকা না দিতে পারি, মাইনে দিতে না পারি, বলি যে আমার বিউটি পার্লারে কাজ নেই, তারে তারা কি থাকবে? থাকবে না তো, তারা তো চলে যাবে। তাহলে শাস্ত্রীজি আমার এখন কি করণীয়, কি করলে আমি এই পার্লারটাকে বাঁচাতে পারবো বা আমার ব্যবসাটাকে বাঁচাতে পারবো? এই ব্যবসাটাকে বাঁচাবার জন্যই আমরা ছুটছি, ব্যবসাটা যাতে আমাদের বাঁচে। তাকে দিয়েছি আমি অষ্ট মহালক্ষ্মী কুবের যন্ত্রম, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী জিনিস, যেটা রাখলেই কিন্তু আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট হবে, অর্থ ভাগ্য খুলবে। কে আছে দেখে নি। হ্যালো, কোথা থেকে? হাওড়া। হাওড়া কোথায়? সালকিয়া। কার সম্পর্কে জানবে? বলো, জন্ম তারিখটা বলো। 5ই মে 1990। সময়? সকাল 7টা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ শাস্ত্রীজি, আমি আপনার বহুত বড় ভক্ত। তাই? অনেক কষ্ট করে লাইন পেলাম, কোনোদিন ট্রাই করি পাই না। এই চ্যানেলে না অন্য চ্যানেলে দেখো? প্রত্যেকটা অনুষ্ঠান আমি দেখি, ফলো করি। আচ্ছা আচ্ছা, না বলছি এই চ্যানেল নাকি আরেকটি চ্যানেলও দেখো তাই বলছি। হ্যাঁ, কি বলছো? তোমার রাশি হচ্ছে সিংহ রাশি,
আর বৃষ লগ্ন, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বর্তমানে তোমার কর্মকেন্দ্রিক সমস্যা চলছে। আমি কাজকর্ম খেয়ে জন্যই ফোনটা করেছি। হ্যাঁ দেখো, আমি তো জানি না, আমি তোমার চেয়ে কি প্রণের প্রশ্ন আমি বার করে আনলাম যে কর্মকেন্দ্রিক সমস্যা। হ্যাঁ তা ঠিক, কাজ তুমি এখনো এখন একটুখানি অর্থনৈতিক ভাবে একটু পিছিয়ে পড়েছো, হ্যাঁ ঠিক, কারণ তোমার কর্মপতি এখানে শনি, শনিকে রাহুগ্রস্ত, রাহু শনির এখানে শ্রাপিত দোষ তৈরি হয়েছে, যার দরুন কর্মক্ষেত্রে উন্নতিটা সেইভাবে তুমি পাচ্ছ না। আচ্ছা শ্রাপিত দোষের কারণে তুমি কর্মক্ষেত্রে সেইভাবে উন্নতি পাচ্ছ না, আচ্ছা এটা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা আর একটা জিনিস পাচ্ছি তোমার, তোমার এখানে যেটা পাচ্ছি শুনে নাও, আমি ভালো করে বলে দিচ্ছি। তোমার কি করছো এখন আগে বলো, বলছি। আমি এখন আপাতত টোটোয় আছি। টোটোয়? দেখো যে ইনকামটা হচ্ছে, ইনকামটা তোমার খারাপ হচ্ছে না, কিন্তু অর্থটা চোখে দেখতে পাচ্ছ না। হ্যাঁ ঠিক, টাকা তুমি সেভিং সেইভাবে করতে পারছো না, হ্যাঁ ঠিক, তাই তো বলছি, তাই তো এই কথাটা ঠিক কি? হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক। হ্যাঁ আর একটা কথা বলি, বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। পারিবারিক শান্তি কিছুটা হলো বিঘ্নিত হবে, আচ্ছা বুঝতে পেরেছো? স্ত্রীর হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে বা সন্তানের সমস্যা নিয়ে এগুলো কিন্তু তোমার কিছু সমস্যা তৈরি করবে। বর্তমান যে শনির, কিছু সমস্যা খাতরি কি বললাম, পারিবারিক দিক থেকে একটা মানসিক চাপ, একটা মানসিক অশান্তি এটা কিন্তু তৈরি হবে, আচ্ছা মানসিক টেনশন এটা কিন্তু তোমার রাশি চক্রের মধ্যে পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। এটা কি হয়, একটু ডিপ্রেশন আসছে, হতাশা আসছে, টেনশন আসছে? হ্যাঁ টাকা পয়সা মেন তো আমি তো বলেছি তোমাকে, অর্থনৈতিক ভাবে তোমার একটা ইয়ে আছে, ঠিক আছে তুমি ঠিক হয়ে যাবে, তুমি যদি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। হ্যাঁ বলো বলো। বলছি শাস্ত্রীজি, আমার কি কোনো কোনোদিনও সরকারি চাকরি জোগাতে, পুলিশে বলুন বা অন্য কোন লাইনে বলুন? দেখো সরকারি চাকরির যে যোগগুলো আছে না, সেটা তোমার একটা কথা বলি, তোমার এখানে দশমের মঙ্গল বসে আছে, শনি মঙ্গলের যে কানেকশন এখানটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। হ্যাঁ কিন্তু তথাপি কোথাও গিয়ে একটা সমস্যা কিন্তু তোমার ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা তোমার রাশিচক্রের মধ্যে অত্যন্ত শুভ একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু মানে যেটার কারণে তুমি যেটা বলছো চাকরি, অর্থাৎ সরকারি চাকরি, বুঝতে পেরেছো? তুমি যদি একটু চেষ্টা চরিত্র করতে, ভালো করে খাটতে। আমি চেষ্টা করছি বলেই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ মানে পুলিশ লাইনে। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি খুব খাটো, পরিশ্রম করো বাবা, তোমার কিন্তু একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে ভালো থেকো। হ্যাঁ দেখুন, টোটো চালায়, তারপরেও একটা স্বাধীনভাবে নিজে একটা সিকিউর জবের চেষ্টা করছে, একটা সরকারি চাকরির চেষ্টা করছে, সরকারি চাকরি থেকে উন্নতি করার চেষ্টা করছে। থাকে মানুষের তো লক্ষ্য থাকবে বড়, লক্ষ্য বড় না থাকলে কিছু হয় না, আমাদের সব সময় উচ্চ লক্ষ্য উচ্চ পদে আসীন হতে হবে। চিন্তাটা ভাব, আমি উচ্চ পদে থাকতে পারি না না পারি, কিন্তু আমার লক্ষ্যটাকে বড় রাখতে হবে, লক্ষ্যটা বড় রাখার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস চেষ্টা। আর যাদের চেষ্টা নেই তারা কিছু করতে পারে না, আর যাদের চেষ্টা আছে তারাই সাফল্য পায়। যারা জীবনে সাফল্য পেয়েছে না, তাদের চেষ্টা আছে, চেষ্টার দ্বারাই সাফল্য পাওয়া যায়, চেষ্টাটা কিন্তু অনেক বলবান, অদম্য ইচ্ছা শক্তি আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি ভাবতে পারবেন না, অদম্য ইচ্ছা শক্তি। এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে, বিষয়গুলো জানতে হবে। আমি যে বললাম জ্যোতিষ করলে হয় না, জ্যোতিষের মধ্যে অনেক বিষয় লুকিয়ে রয়েছে, আমি তো বহু ক্ষেত্রে বলেছি সন্ধেবেলার পর সাদা কোনো জিনিস দান করবেন না, পাশের বাড়ির লোক, ফ্ল্যাটের লোক যতই চাক, যেমন সাদা কি চাল, চিনি, ময়দা, দুধ সন্ধেবেলার পর কখনো, এতে ভীষণ দুর্ভাগ্য নিয়ে আসে।
সন্ধে পেলার পর এই সকল বস্তু দান করলে ভীষণ পরিমাণে দুর্ভাগ্যকে নিয়ে আসে। এটা আমি দেখেছি, দেখেছি বলেই কিন্তু কথাগুলো বলছি, এমনি এমনি বলছি। হ্যালো হ্যালো হ্যালো, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, কতগুলো জিনিস সংসারে ভালো আর মন্দ দুটো জিনিস কিন্তু আমাদের রয়েছে, থাকবেই। সুখ থাকলে দুঃখ থাকবে, আলো থাকলে অন্ধকার থাকবে, অন্ধকার থাকলে আলো থাকবে, একে অপরের পরিপূরক। তাহলে সংসার জীবনেও, আমাদের দৈনন্দিন জীবনেও ভালো মন্দ দিকটা কিন্তু রয়েছে, ভালো মন্দ বিষয়টা রয়েছে। ভালো মন্দ জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ টোটালটাই তো গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহ নক্ষত্রের খেলাতে যদি আপনি জিততে না পারেন, আপনি এগোতে না পারেন, আপনি তো পিছিয়ে পড়বেন। কারণ এই খেলা আছে, সেই বলে না নদীতে যখন ঘূর্ণিপাক স্রোত আসে না, সেই ঘূর্ণিপাকে পড়ে গেলে বহু দূর টেনে নিয়ে চলে যায়। যখন জোয়ার আসে, নিচের জলটা কিন্তু ভীষণভাবে ঘুরতে লাগে, ঘূর্ণিপাক বলি আমরা। তাহলে আমাদের জীবনটা যখন এই দৈব দুর্বিপাক বা অশুভ ভাগ্যের কবলে পড়ে যায়, তখন কিন্তু আমাদের জীবনটা একেবারে তছনছ করে দিয়ে যায়। হ্যাঁ, কে আছে দেখেনি। হ্যালো হ্যালো, হুম, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছো মা? আমি বলছি উত্তর কলকাতা, বিবেকানন্দ রোড, উত্তর কলকাতা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, মাঝে মধ্যেই দেখি। আচ্ছা, মেয়ের নাম? ঈশার। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে কি যে 22/7/2001, সময় জুন আর কি, 22শে জুন 2001, সময় হচ্ছে সকাল 7:06। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, জন্মবার শুক্রবার। ওর রাশি হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন। ওর পড়াশুনো বা কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, একটু বলুন। হ্যাঁ বলছি, দেখো ওর এখানে মঙ্গলের যে অবস্থান, সেখানে ওর কিন্তু কাজের যে সুযোগ আসবে, কাজকর্ম ওর হবে, ইনকাম কিন্তু অল্প হলেও, অল্প হোক আর বেশি হোক, ওর কিন্তু ইনকামের একটা যোগ রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন পড়াশোনা করছে? আমরা যদি একটা হরোস্কোপ দেখি না, ধরে নিতে পারি। হ্যাঁ, এবার চলে আসি বিয়ে বা সংসার জীবন। ঠিক আছে, দেখো ওর বিয়ের লর্ড হচ্ছে স্যাটার্ন, শনি। আমি কিন্তু বহুবার বলেছি, শনি যদি বিবাহ কারক গ্রহ হয়, শনি যদি বিবাহের লর্ড হয়, সেটা যদি অশুভ গ্রহের সঙ্গে কানেক্ট করে, তার বিবাহিত জীবনকে তছনছ করে দেয়। ওই জন্য বিয়ে দেওয়ার আগে অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, জটক বিচার করিয়ে তবে বিয়ের পিঁড়িতে বসালে বিবাহের জীবনটা ভালো হবে। আমার কথাটা বুঝলে? খারাপ আছে বলে ভেঙে পড়ার কিছু নেই। বহুজনের খারাপ থাকে, কিন্তু তারা সজাগ সতর্ক ভাবে পথ চলছে এবং সঠিক জটক বিচার করে বিয়ে দিচ্ছে, যার ফলে তারা গেনার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কি বলতে চাইছি? আর একটা কথা বলি, ওর শরীর নিয়ে কিন্তু মাঝে মধ্যে সমস্যা, জানি শরীর কিন্তু একদমই ভালো যাবে না, কিন্তু একটা তো জিনিস জানবে মা, যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমরা যতই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ফ্ল্যাট করি না কেন, শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে কোটি টাকা থেকেও তো কোনো ভ্যালু নেই। আমার কথাটা বোঝাতে পারছি? শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে,
কোটি টাকারও মূল্য থাকে না। তো এর শরীরটা মাঝে মধ্যে কিছু না কিছু নানা ব্যাধি এতে আক্রান্ত হবার যোগ আছে। জানি আমি দেখেছি, গাইনো প্রবলেম কিছু আসবে, চোখের কিছু সমস্যা আসবে, স্কিনে অ্যালার্জি, অ্যালার্জেটিক কিছু প্রবলেম, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা, এগুলো কিন্তু ওকে ফেস করতে হবে। আমি কি কিছু ভুল বলছি? তাহলে মোটামুটি কার পুরোটা ঠিক বলিনি তাহলে, কারণ এগুলো কিন্তু রয়েছে। আর মাঝে মধ্যে একটু এনার্জি লেস হয়ে যায়, হ্যাঁ একদম, তখনই খিটখিটে মেজাজ হয়ে যায়, এনার্জি পায় না, জোর পায় না, স্পিরিট পায় না, এগুলো কিন্তু ওর মধ্যে দেখতে পাচ্ছি। তোমার পরে রাগ দেখায়, ঠিক বলছি? এটাই দেখছি, ঠিক আছে। বলছি বিয়ের এখন কোনো যোগ নেই তো? বিয়ের যোগটা আছে, কিন্তু আমি ওই যে বললাম অবশ্যই, এবং যদি পাত্রপক্ষের জন্ম তারিখটা আগে নেবে, কিন্তু বারবার বললাম নিয়ে দুজনের মধ্যে ম্যাচিং করিয়ে, তবে তড়িঘড়ি করবে না, যাক ছেলেটা ভালো পেয়েছি। এই যে সেদিনকে একজনকে পেলাম যে ছেলেটা রেলে চাকরি করে বলে, হ্যাঁ ভালো পোস্টে চাকরি করে, একটি ছেলে, মা বাবা শুধু ছেলে, তাড়াতাড়ি করে মেয়ের পক্ষ দিয়ে দিল, পরে দেখা গেল তাদের সঙ্গে বনি বনা হলো না, এক বছরও হয়নি। এগুলো সতর্ক থাকতে হবে আপনাদের। আমি ওই জন্য বলি, বিয়েতে তো আমরা লাখ লাখ টাকা খরচা করি, আর সামান্য একটু জটক বিচার করতে আমাদের কম পড়ে যায়, আর তার খেসারত ওই মেয়েটিকে দিতে হয়। হয়েছে এরকম, আমি দেখেছি বিয়েতে লক্ষ লক্ষ লাখ টাকা আমরা খরচা করে ফেলি, জলের মতো টাকা খরচা করি, অতিথি আপ্যায়ন, কেনা কাটা, নমস্কারি, কত কিছু থাকে না একটা বিয়ে উপলক্ষে, তত্ত্ব কিছু কি নেই, অথচ আমরা জটক বিচারের জায়গাটাতে ভুল করে ফেলি, আর সেই ভুলের খেসারত সবাইকে দিতে হয়, ঠিক আছে? একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিও, শরীরটার ব্যাপারে একটুখানি অবশ্যই ভালো হবে। তাহলে যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন একটু চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের ঠিক নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত থাকি, হাওড়া ময়দান শরৎ সদনের ঠিক উল্টো দিকে 21/4 জিটি রোড, শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর জাগৃতি, বুধবার বিকেল 4টা থেকে 7টা, দমদম নাগের বাজার যশোর রোডের কাছে ডায়মন্ড প্লাজা আছে, বিগ বাজার তার ঠিক সন্নিকটে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে প্রতিদিন আপনারা আমাকে পেয়ে থাকেন সকাল 9টা থেকে 12টা, এবং এখানে আমার 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়, বিশেষ পুজো পাঠ খণ্ডনের দ্বারা জ্যোতিষ মতে সমস্ত গ্রহ বিচার করা হয়। হ্যাঁ কে আছে দেখিনি, হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? নমস্কার দাদা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়, আপনার সাথে যোগাযোগ করেছিলাম এর আগে একবার, মানে বর্তমানে শনির সাড়ে সাতই চলছে, বর্তমানে শনির সাড়ে সাতই, এই সাড়ে সাতই চলাকালীন নানা ধরনের নাটা ঝামটা খাওয়া, নানা ধরনের বাধা বিঘ্ন, কোনো কাজ হতে হতে পণ্ড হয়ে যাওয়া, সময়ের কাজ সময় না হওয়া, এগুলো কিন্তু ভীষণ সাড়ে সাতির প্রভাবে পড়ে হয়ে থাকে। কেমন? আচ্ছা, কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে?
হ্যাঁ হ্যাঁ কর্ম নিয়ে সমস্যা দেখা দিয়েছে। দেখা যাচ্ছে, কারণ এখানে আমি ইন্ডিকেশন পাচ্ছি কর্মপতি শনি, সেই শনি এখানে বসে রয়েছে এবং সেই শনি রাহুর, শনির দৃষ্টি গিয়ে গোচরে রাহুর ওপর পড়ছে, সেটার জন্য আমি বললাম যে বর্তমানে কি করা হচ্ছে। সিভিল লাইনে আছি, হুম, সিভিল কন্ট্রাক্টর, কিন্তু মানে অনেকদিন থেকে মানে আজ লাস্ট মুহূর্তে এসে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে, মন্দা যাচ্ছে, অর্থ টাকা পয়সা সেইভাবে আসছে না, ফ্লোটা হচ্ছে না, একদম একদম, তাই তো, একদম একদম, এই ব্যাপারগুলো ঘটছে তো, একদম হচ্ছে, একদম ঠিক, তাহলে ওটাই হচ্ছে। দেখছি রাশিচক্রের মধ্যে এগুলো রয়েছে, রাশিচক্রের মধ্যে ব্যাপারগুলো কিন্তু ঘটছে। আর চন্দ্রের দুদিকে গ্রহ নেই, এটা হচ্ছে কেমদ্রুম দোষ। চন্দ্রের দুদিকে যদি গ্রহ না থাকে একে আমরা বলি কেমদ্রুম দোষ। কেমদ্রুম দোষ থাকলে ভীষণ মনের উপর একটা চাপ সৃষ্টি হয়, অর্থ ভাগ্য ভালো হতে দেয় না, অর্থের একটা টানাটানি, অর্থের একটা ক্রাইসিস তৈরি করে, হচ্ছে তো সেটা। দেখো ঠিক আছে, এখান থেকে আমি যেটা বলবো, এখানে দুটো গ্রহকে বর্তমানে তোমার খারাপ ফল দিচ্ছে, দুটো গ্রহকে ঠিক করতে হবে, একটা হচ্ছে শনির সাড়ে সাথী, তার একটা গার্ড করতে হবে, ঠিক আছে, আর একটা হচ্ছে রাহু শনির শ্রাপিত দোষ। বৃহস্পতি আর তোমার প্লাস পয়েন্ট কি আছে জানো, রবি আর বুধের বুধাদিত্য নামক একটা অত্যন্ত শুভ যোগ, বুধাদিত্য নামক একটা শুভ যোগ তোমার রাশিচক্রে দেখতে পাচ্ছি, এটা অতীব ভালো। এর জন্য তুমি যত প্রতিকূল বাধা আসুক, বাধা বিপত্তিকে ডিঙিয়ে অতিক্রম করে তুমি এগিয়ে যাবে। সাকসেস হবে তোমার, একটু ধাক্কা খেতে খেতে, তোমার একটু দেরি করে, যেহেতু কর্মপতি শনি তো, শনি একটু দেরি করে অর্থাৎ বিলম্বে ঘটায় উন্নতি, শনি সর্বদা একটু বিলম্বে দেরি করে উন্নতি ঘটায়, শনির এটা ধর্ম, বুঝতে পারলে? চলবে, এখন তোমার এরম আরো চলবে কিছুদিন, তোমার আরো কিছুদিন এরম ধরনের জিনিস কিন্তু চলবে, এখনো হয়নি। মোটামুটি তোমার বলে দিচ্ছি 2025 সালের 25শে মার্চ, মার্চ অবধি এরকম একটু ওঠা পড়া, ওঠা পড়া, নাটা ঝাপটা খাওয়া, এটা কিন্তু তোমার হতে থাকবে। হ্যাঁ, তবে একেবারে ব্যাড ফেস পুরোটাই যাবে তা না, মাঝে আবার তুমি পাবে, এই অক্টোবরের পর থেকে রাহুটা সরে গেলে অনেকটা বেটার হবে, এবছরের কথা বলছি, 31 অক্টোবর রাহু সঞ্চার হচ্ছে, তখন থেকে কিন্তু বেটার রেজাল্ট কিছুটা হলেও পাবে, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তাহলে কি বলেছিলাম, আমাদের ঘরের মধ্যেই আমাদের, কারণ বাস্তু হচ্ছে আমাদের বাসস্থানের যোগ্য স্থান, তাহলে সেই বাস্তু যদি কোনোভাবে অশুভ হয়, অমঙ্গলদায়ক হয়, তাহলে আমাদের জীবনটাকে বিপন্ন করে দেবে, জীবনটাকে নষ্ট করে দেবে, জীবনটাকে তছনছ করে দেবে, তাহলে সেই বাস্তুটাকে আমাদের কি করতে হবে, ঠিক করা দরকার আছে, বাস্তুটাকে আমাদের প্রথম কথা যেখানে থাকছি সেই জায়গাটা যাতে পবিত্র হয়, সেই জায়গাটা যাতে সুন্দর হয়, এদিকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ কে? জয় তারা মা। হ্যাঁ জয় মা, জয় মা, জয় মা, বলো। বুঝি ম্যাডাম, স্যার আমি ভাই চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো? বেলুর থেকে স্যার। বেলুর? হ্যাঁ, এটা বালি বেলুর, তাই তো? হ্যাঁ স্যার। বলো ভাইয়ের নাম। ভাইয়ের নাম সুরিত্র আই। জন্ম তারিখ? জন্ম তারিখ 7 জুলাই 1999। সময়? সময় 11:10 রাত্রি। বুধবার জন্মবার? বুধবার। তোমার ভাইয়ের রাশি হলো মেষ রাশি, মীন লগ্ন, ঠিক আছে। এবার ওর কর্মপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি দ্বিতীয় চন্দ্রের সঙ্গে যুক্ত আছে, ভালো তো গো। চন্দ্র দেখা যাচ্ছে একদম, জীব যোগ
আর গজকেশরী যোগ একই না, এটা হচ্ছে না কেন? ওর যে কর্মপতি, কর্ম মান যশ প্রতিপত্তি যে গ্রহ দেখে সেই গ্রহ এখানে অত্যন্ত ড্যামেজ হয়ে আছে, গ্রহটা সেইভাবে ফল দিতে পারছে, গ্রহটাকে একটু বুস্ট আপ করতে হবে, গ্রহটাকে একটু চাঙ্গা করতে হবে, তবেই ভালো ফল পাবে। আমি তো বলছি পাবে, চাকরির যোগ আছে। প্রথম কথা বলি, ওর এখানে লগ্নপতি বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি হচ্ছে কেতুর নক্ষত্র, নক্ষত্র ভাবে বৃহস্পতি ভালো কাজ করছে না, ভালো ফল দিতে পারছে না, বৃহস্পতি ভালো কাজ করছে না বা ভালোভাবে ফল দিতে পারছে না। হ্যাঁ অবশ্যই, ও রাশি চক্রের মধ্যে কাল সর্প নামক একটা অশুভ দোষ আছে, তো আংশিক, পূর্ণ নয়, না মাঙ্গলিক নেই, কাল সর্প পূর্ণ নয়, মাঙ্গলিক নেই। আর একটা কথা, ও কিন্তু দাঁড়িয়ে যাবে, ও কিন্তু একটু যদি খাটে পরিশ্রম করে, সেই অনু ওকে ওর ভিতর থেকে সেই ইচ্ছা আর বা চেষ্টাটা আসছে না, কোথাও গিয়ে একটা বাধা পড়ে যাচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, এইসব করার ধরুন না, ওর মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, কোনো জিনিসে মনোসংযোগ করতে পারছে না, মন দিতে পারছে না, কি বলে কি বলে বুঝতে পেরেছি, ওই ফোনে ফোনে করার দরুন না, ওর ওর কিছু অনেক কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য বলি ওর মা বাবা আছে, তো মা বাবাকে বলো যে একটা করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে। আর এবং আমি যে জিনিস দিই, ধারণ ছাড়া সাফল্য, অর্থাৎ ধারণ না করেও যে ভালো কাজ করা যায় আমি দেখিয়েছি, একমাত্র আমি দেখিয়েছি যে ধারণ না করেও মানুষকে সঠিক মাত্রায় কাজ দেওয়া যায়। অনেক গতকালও একজন এসেছিল আমার ইচ্ছাময় কালী বাড়িতে, ছেলেটা বেপরোয়া হয়ে যাচ্ছে, বিয়ে শাদি করেছে কিন্তু তার সংসারে মন নেই, বাইরের দিকে মন, ভীষণ পরিমাণে মাথা মানে মেন্টালি ডিসব্যালেন্স, মানসিক একটা বিকৃতির প্রকাশ। স্ত্রীটা অনেক ভালো, তবুও ওকে মানিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে চেষ্টা করছে, কিন্তু করলে কি হবে, মা বাবা তো হতাশ নিয়ে আমার চেম্বারে এসেছিল, মা বাবা আমার চেম্বারে এসেছে খুব হতাশা নিয়ে, শাস্ত্রীজি কিছু একটা করুন, ওকে তো কিছু পড়াতে পারবো না। আমি বললাম পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে, এমনই শক্তিশালী পাওয়ারফুল জিনিস। ওই জন্য দু এক জায়গায় ঘুরে আসুন, ঘুরে এসে আমার এই শক্তিশালী জিনিসটা সংগ্রহ করুন, দেখুন কি শক্তি তার, কি স্ট্যামিনা, খুব শক্তিশালী, যেগুলো রাখলে তার ক্রিয়াটা করলে, উপায়টা করলে, উপাচারটা করলে আপনার ফল দিতে শুরু করবে, রেজাল্ট। মানুষ সব সময় রেজাল্ট চায়, ফল চায়, মানুষ তো ফলের জন্যই ছুটে বেড়াচ্ছে, রেজাল্ট। ওই জন্য বলি টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা, এই গ্রহ নক্ষত্রের খেলার মধ্যে আমরা চলেছি, সবাই চলেছি, কিন্তু সেইখানে যদি আমরা ঠিকভাবে চলতে না পারি, কোথাও দিকভ্রষ্ট হয়ে যায়, কোথাও ভুল করে ফেলি, আমাদের জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। যেমন শনির সাড়ে সাথী যে সকল রাশির চলছে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তাদের জীবন কিন্তু তছনছ করে দিতে পারে, চরম সংকটের মধ্যে ফেলে দিতে পারে, ফেলে দেয়ও, প্রচন্ড কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে, যদি না জন্মকালীন শনি তার রাশিচক্রে ভালো থাকে। এই কথাটা অনেক বাবাজি বোঝাতে পারে না,
আমি সোজা কথা অকপটে বলে দিই এবং কাজটা আমি সেইভাবে কঠোর পরিশ্রম করে করি। কঠোর পরিশ্রম করে করি, এই যে শনির যদি গার্ডটা না করা যায়, শনির যদি সেই জায়গাটাকে ঠিক না করা যায়, তাহলে শনির তো জীবনটাকে নষ্ট করে বরবাদ করে দিয়ে চলে যাবে। বলুন তো, জেনে শুনে কি আপনি বরবাদ হতে চাইবেন? না জেনে হতে চাইবেন? জেনে শুনে তো বরবাদ হতে চাইবেন না, জেনে শুনে হতে চাইবেন না, না জেনে বরবাদ হয়ে গেল তাহলে। তাহলে আমি যখন জানছেন আপনার বর্তমানে খুব কঠিন পরিস্থিতি, আপনি সেটার চেষ্টা করবেন, আপনার প্রিয়জনের রয়েছে, প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করবেন না? অবভিয়াসলি করবেন, এটাই তো জ্যোতিষশাস্ত্র। মানুষকে দু যুগ যুগ ধরে পথ দেখিয়ে এসছে, ওয়ে দেখিয়ে এসছে, দিশা দেখিয়ে এসছে। এই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই সেই ক্ষমতা রয়েছে, এই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই অমোঘ ক্ষমতা রয়েছে। ওই জ্যোতিষ, আমি আবার বলি, জ্যোতিষ করলে হয় না। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতা? আমি হাওড়া ময়দানে বুধবার থাকি, এটা কি জানো? আমি এই শোনা, হ্যাঁ আমি তো আপনার একটা প্রোগ্রাম দেখি, শুনেছি যে আপনি হাওড়া ময়দানে সরস্বতীর উল্টো দিকে ঠিক বলছেন না? আমি বলে কেন বলছি, কারণ হাওড়া থেকে অনেক আমার ভক্তরা এই চেম্বারে আসে, যেহেতু আমি তাদের উদ্দেশ্যে এই মেসেজটা, তো আমি শুধু তোমাকে বলছি না, হাওড়া সংলগ্ন যে সকল বাসিন্দা রয়েছে, যারা আমার অনুষ্ঠান দেখে, যারা আমার ভক্ত, তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ। বলো তোমার জন্ম তারিখটা বলবে। আমার মেয়ে, মেয়ে। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম সুমনা চক্রবর্তী। সুমনা চক্র, সুমনার জন্ম তারিখ? সুমনার জন্ম তারিখ হচ্ছে 12/6/2000। সময়? সময় হচ্ছে বেলা 12:40। জন্মবার কি সোমবার? হ্যাঁ জন্মবার সোমবার। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি কন্যা লগ্ন, এটা কি জানা আছে? না 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 না, আমি সেই জানি। আচ্ছা, মেয়ের প্রশ্ন আছে ক্যারিয়ার আর বিয়ে? না, ক্যারিয়ার আর একটু শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, এবার বলি ক্যারিয়ার, সপ্তম অষ্টম নবম দশম, দশম পতি বুধ, বুধ নিজের স্থানে রয়েছে, মঙ্গলের সঙ্গে কানেক্ট করেছে, ভালো ক্যারিয়ার তো হবে ওর, কিছু না ওই যে ইনকাম, আমি একজনের বলেছিলাম যে একটা ক্যারিয়ারের যোগ দেখতে পাচ্ছি, সে বলছে গ্র্যাজুয়েশনটা করার পরই চাকরি পেয়ে গেল। ও গ্র্যাজুয়েশন করেছে ভূগোলে অনার্স নিয়ে। বাহ, ও বিএডটা কমপ্লিট এই মাসেই হয়ে যাবে। বাহ, এরও কিন্তু একটা কর্মের লাভ, কর্ম লাভের যোগ কিন্তু রাশিচক্রে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কর্ম লাভের যোগ কিন্তু দেখা যাচ্ছে, কর্ম এ করবে, এ বিষয়ে তুমি কোনো দ্বিমত নেই, ঠিক আছে? শরীর, এবার বলি শরীর, ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব থেকে শনি, এই শরীরটা কিন্তু মাঝে মধ্যে কিছু না কিছু সমস্যা শরীরে নিয়ে আসবে, সেটা কি আসছে? যেমন ধরো ঠান্ডা লাগা, ENT প্রবলেম, বুঝতে পারলে? এই সকল ব্যাপারগুলো, শারীরিক হজমের সমস্যা, পেটের কিছু সমস্যা, হজমের সমস্যা আছে, একটু জল বেশি করে খেতে বলবে, একটু হাঁটাহাঁটি করতে বলবে, প্লেন্টি অফ ওয়াটার ইনটেক করতে বলবে, ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, সেটা না, এমনি রাশিচক্র ভালো, কাজকর্মের দিকে বৃহস্পতি দশা চলছে, বৃহস্পতির দশা 16 বছর চলে, 18 সালে পড়েছে, মাত্র 5 বছর হয়েছে, এখন 11 বছর হবে, এই বৃহস্পতির দশায় ওর জীবনের অনেক পরিবর্তন নিয়ে আসবে, দেবগুরু তো, দেবগুরু অনেক পরিবর্তন দেবে, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। জীবনের যেখানে জায়গায় বাধা পড়বে, গ্রহরা যেখানে বাধা দেবে,
তাহলে এই গ্রহের যে বাধা এটাকে আপনাকে অবশ্যই সংস্কার করতে হবে। গ্রহগত বাধা জন্য, গ্রহগত বাধা কাটাবার জন্য আপনার জন্মছক সংস্কার করুন, গ্রহ সংস্কার করুন, গ্রহকে বুস্ট আপ করুন। কোন গ্রহ যদি বেশি বুস্ট আপ হয়ে, বেশি যদি চাঙ্গা হয়ে থাকে, তাকে কিছুটা দুর্বল করে দিন। কোন গ্রহ যদি অতিরিক্ত মাত্রায় স্ট্রং হয়ে যায়, তাকে কমিয়ে দিন। গ্যাসের আগুন, যখন গ্যাসে আমরা পাত্র বসাই, গ্যাস ওভেন, বাড়িতে যে রান্না করি, কোন পাত্র যদি গরম হয়ে যায়, তেতে পুড়ে যায়, আমরা কি করি, গ্যাসের যে ওভেনের যে নবটা সেটাকে কি করি, কমিয়ে দিই। কমিয়ে দিলে তাপটাও কম যায়। এগুলো আমরা করি কি করি না, তাহলে কেন করি বুঝতে হবে। তাহলে কোন গ্রহ যদি অত্যন্ত মাত্রায় আপনার প্রিয়জনকে মাথা খেয়ে নিচ্ছে, তাকে দেখা যাচ্ছে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে। অনেকের দেখবেন সূচিবাই স্বভাব থাকে, দেখবেন হাত ধুচ্ছে রাহুর কারণে হয়, অনেকে চুলে জট পড়ে যাচ্ছে, হাতে নখগুলো বড় বড়, চুল কাটতে চায় না, ঘরে বসে থাকে, সবসময় ফোন নিয়ে হেলে রয়েছে, হাত ধুয়েই যাচ্ছে, হাত পরিষ্কার করছে, যেন তৃপ্তি হচ্ছে না, তবুও যেন মনে হচ্ছে হাতের কোনায় নোংরা লেগে রয়েছে, বাথরুমে জল বেরিয়ে যাচ্ছে, ফুল ফোর্সে ড্রেনেজ হয়ে যাচ্ছে, অথচ সে কিন্তু তৃপ্তি পাচ্ছে না, কোথাও গিয়ে মনে হচ্ছে তার হাতে নোংরা রয়েছে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, আমি রিন্দিকের মা বলছি। আচ্ছা, আপনার পিপাই তো আমার ছেলে জীবনে অনেক উন্নতি করলো, আপনার কাছে দুবার কাজ করেছি, আপনি একটু বলবেন। নিশ্চয়ই, আমার কাছে যারা আসে, আমি দীর্ঘদিন ধরে লাইভ করছি, আমি যে কজন পেয়েছি প্রত্যেককে ম্যাক্সিমাম, যারা আমার কথা অনুযায়ী চলেছে, যারা আমার মানে পরামর্শ নিয়েছে, সঠিক দিশায় চলেছে, তারা সাকসেস পেয়েছে, পেয়েছে বলেই আমি কথাগুলো বলছি। হ্যাঁ বল। অনলাইন মানে কগনিজেন্ট থেকে ডেলয়েডে চাকরি হলো। কোথায়? ডেলয়েড, কগনিজেন্টে করতে ডেলয়েডে হলো। আচ্ছা, আবার সামনে বিদেশে পড়তে যাওয়ার জায়গা আছে। আগে জন্ম তারিখটা একটু বলবে? হ্যাঁ, স্যারকে জিজ্ঞাসা করো কোন জায়গাটা করলে ভালো। আচ্ছা, জন্ম তারিখটা বলো না। আমি বলছি স্যার, একটু শুনে, ওর হচ্ছে এই সেপ্টেম্বরে হওয়ার কথা ইংল্যান্ডে, কিন্তু মানে ও জার্মানে পছন্দ, জার্মানে হতে হতে জানুয়ারি ফেব্রুয়ারি, কোনটা গেলে ভালো হবে শুধু এইটা বলে দিন। ঠিক আছে, বলতে হবে না, বলছি জন্ম তারিখটা বলো। 21/3/94 সময়? সকাল 8:43 জন্মস্থান, শুধু এটা একটু বলে বলছি বলছি সোমবার জন্মবার। এখানে দেখুন ওর যা হরোস্কোপ, হ্যাঁ, এখানে হরোস্কোপে যে মানে বিদেশের যে মানে চাকরির ক্ষেত্রে, তাই তো? না, ও চাকরি ছেড়ে উচ্চ শিক্ষা করতে যাবে। উচ্চ শিক্ষা তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওয়েস্ট জার্মানিটা এখানে বেটার হয়, ইংল্যান্ডটা বেটার না? মানে ইংল্যান্ড তো সেপ্টেম্বরে বলছো, ইংল্যান্ডও পেয়েছে? পেয়েছে, দুটোতেই পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সেপ্টেম্বরে। হ্যাঁ, ইংল্যান্ডে বেটার নয় বলবো না, তখন একটু রাহু থাকবে তো, দুটো অবশ্য দুটো মাস, 31 অক্টোবর রাহুটা সরে গেলেই বেটার হবে। হ্যাঁ, ভালো হবে, কিন্তু করতে পারে, ইংল্যান্ডে করতে পারে, কিন্তু এই কেন বারণ করছি, এই যে রাহুটা থাকবে, রাহুটা নানাভাবে সমস্যা তৈরি দেয়। রাহু গ্রহটা, যেমন রাহুর ছায়া গ্রহটা যেমন ভালো, তেমন সমস্যা তৈরি করে। কবে ছাড়বে? 31 অক্টোবর 2023 রাহু সঞ্চার হচ্ছে এবং সমসপ্তমে কেতু থাকে, কেতু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বলছেন ওয়েস্ট জার্মানিটাই ভালো। হ্যাঁ, ভালো হবে, করুক না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে গিয়ে আমি সত্যি কৃতজ্ঞ। উপকার পেয়েছো তো আমার কাছে এসে? হ্যাঁ, ও তো খুব ভালো রেজাল্ট। বাহ, এটাই যে শুনে ভালো লাগলো, যে ভালো রেজাল্ট হয়েছে, উপকার পেয়েছি।
এই যে মানে চাকরির পরিবর্তন হলো, মানে কগনিজেন থেকে ডেলয়েট, আবার ডেলয়েট আবার এখন ও বলছে আমি চাকরি ছেড়ে কি হয়েছে কে জানে, বলে আমি উচ্চ শিক্ষা করব, আমি কাজ করতে গিয়ে দেখছি তাহলে বেশি মানে উন্নতি করা যায় না। না উন্নতি ওর উন্নতির যোগ আছে, এদিকে এই বিষয়ে দ্বিমত নেই। আপনি মাকে একটু, আমি বলছি নিশ্চয়ই এই তো সামনে অমাবস্যায় তো পূর্ণিমা আছে, পূর্ণিমার পর অমাবস্যা, ইচ্ছাময়ী কালী বাড়িতে একদিনে এসো তোমরা সকলে মিলে মায়ের অন্নপ্রসাদ, প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্নভোগ হয়, অন্নভোগ আমার ভক্ত শিষ্যরা নিয়ে যায়, মাকে একটু বলবেন নিশ্চয়ই তোমরা একটু অন্নভোগ নিও। আপনি জানুয়ারিতেও করেছেন, এই মাধ্যমিকেও করে দিয়েছেন, ওড়িয়ে চাকরি পাওয়ার সময় দুবার করে আপনাকে করিয়েছি, আপনি বলেছেন ও দাঁড়াবে দাঁড়াবে, আমি যখন বলছি দাঁড়াবে যে ছেলেটা বলবো দাঁড়াবে, আশীর্বাদ করেন ও যেন উচ্চশিক্ষার জন্য ওয়েস্ট জার্মানি কিংবা লন্ডন, এই যে তাদের মধ্যে চেতনা এসছে, বড় হবার মন মানসিকতা এসছে, আজকে তো ক্রিয়াটা করেছিলাম কঠোর পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই তবে হয়, এমনি এমনি না, কারণ জ্যোতিষটাকেও গুরুত্ব দিই, দৈব আধ্যাত্মিকতাটাকেও গুরুত্ব দিই, অনেক সমস্যা কিন্তু সেরে যায়। ওই জন্যই বারবার বলি যারা ব্যর্থ হয়েছে দু এক জায়গায় ঘুরে হলেও আমার কাছে যোগাযোগ করো, একবার আসবে সমস্যা মিটবে, আজ না মিটু কাল মিটবেই, হয়তো দুদিন আগে কিংবা দুদিন পরে, হ্যাঁ তবে আমি হরোস্কোপটা আগে দেখব, হরোস্কোপ পারমিট করছে কিনা, হরোস্কোপ পারমিট করছে না বাবাজির মতো ওই আগুন জ্বলছে আর কাঠ পুড়ছে ভাবছে সব হয়ে যাবে, সেই বলে না হেলে ধরতে পারে না কে উঠে ধরতে গেছে, সেই হচ্ছে বাবাজিদের অবস্থা, যাই হোক না বলাই ভালো, হ্যাঁ কে আছে দেখে নি, হ্যালো হ্যালো, আর সময় নেই চট করে একদম শেষ মুহূর্তে চলে এসে, আমারটা একটু দেখে দিন না, হ্যাঁ কোথা থেকে, আমিও হুগলি থেকে বলছি, আমার নাম মৌপ্রিয়া দাস, হ্যাঁ জন্ম তারিখ 8/11/2002, সময় বিকাল 4:30, জন্মস্থান হাওড়া, জন্মবার কি শুক্রবার, হ্যাঁ শুক্রবার, বলছি আমার 3-4 বছর বিয়ে হয়ে গেছে, কোনো সন্তান আসছে না, ডাক্তারবাবু দেখিয়েছি সব রিপোর্ট ভালো, কিন্তু সেটা বেশি দিনের জন্য আটকে রাখতে পারবে না, কারণ পঞ্চমপতি এখানে ড্যামেজ আছে, এটা যদি সঠিক গ্রহ সংস্কার করে দেওয়া যায় তাহলে শুভ ফল হয়ে যাবে এবং সন্তান লাভ হবেই হবে, এখন সময়টা 18 মাস ভালো দেখছি না, 18 আগামী 18 থেকে 19 মাস আমি জন্ম ছকে ভালো কিছু দেখছি না, গ্রহ সংস্কার করলে এই জায়গাটা মানে খারাপ সময়টা চলে যাবে, ভালো সময়টাকে আমরা পাবো, সেটার দ্বারা আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করে নিতে পারবো, কেমন ভালো থেকো, হ্যাঁ আজ আর নয় আমাকে থামতেই হচ্ছে, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে, ঠিক এই সময় আরও একটি চ্যানেলে বা ইউটিউবে অনেকে ফোন আমার অনুষ্ঠান দেখেন, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব সেই শান্তির জন্য, যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণু সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখমোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে।